নমস্কার বন্ধুরা রাজুদার পবিত্র বানান শ্রানে মহারা সিঁদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয়বস্তু একটু অন্যরকম আমি আজকে একটু রাশি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের রাশি মেষ রাশি এই মেষ রাশির ছেলেমেয়েরা কেমন হবে তাদের বৈবাহিক জীবন কেমন হবে তাদের চারিত্রিকত বৈশিষ্ট্য কেমন হবে তাদের কর্মজীবনে বা কেমন হবে সেই নিয়ে আমি আলোচনা করতে চলেছি যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে চ্যানেলটি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা থাকাটিকে প্রেস করে দেবেন যাতে প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে যায় এবং আপনারা ভিডিওটি ভালো করে দেখতে পারেন মনোযোগ সহকারে এবং সেটিকে কাজে লাগিয়ে জীবনে অনেক উঁচুতে উঠতে পারেন তো বন্ধুরা মেষ রাশির জাতকরা কেমন হয় মেষ রাশির পুরুষের মধ্যে ধৈর্যটা একটু কমই বলতে পারেন তবে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মজীবন পর্যন্ত যে কোনো রকম চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে পারে এই মেষরাশি জাতকরা নিজে যেটি ভালো মনে করবেন সেটি করবেন কারণ এনারা নিজের মনমর্জি মতন কাজ করতে ভালোবাসেন এই মেষরাশি জাতকরা নারীদের কাছে প্রচণ্ড আকৃষ্ট হয় নারীরা এই মেষরাশি জাতকের উপর আকৃষ্ট হয়ে পড়েন খুব তাড়াতাড়ি কে খারাপ ভাবল কে ভালো ভাবল এ নিয়ে ভাবনা চিন্তা তারা করে না তার জন্যই নারীরা বিশেষ পরিমাণে তাদের উপর একটু আকৃষ্ট হয়ে ওঠে এই মেষরাশি জাতক বাবা হিসাবে খুবই ভালো হন যে কোনো কাজে এরা তাদের সন্তানকে উৎসাহ দিয়ে থাকেন যেটা খুবই জরুরি দরকার কারণ সন্তানকে যত আপনি উৎসাহ দিতে পারবেন যে কোনো কাজে সন্তান ততখানি আপনার বড় হতে পারবে এবং তার মধ্যে একটা পজিটিভ এনার্জি ভর করবে তাই আপনারাও যে কোনো আপনাদের সন্তানকে সব সময় পজিটিভ দিকটাই ভাবাবেন এবং পজিটিভ করবেন প্রেমের দিক থেকে বা মনের মিলনের দিক থেকে বলতে গেলে এই মেষরাশি জাতকের সাথে সিংহ রাশি এবং ধনু রাশির মেয়েরা মেলামেশা করলে তাদের মেলামেশাটা টিকবে বেশি দিন এবং সেটা বৈবাহিক দিন পর্যন্ত এগিয়ে যাবে কারণ এই মেষরাশি জাতকের সাথে যদি ধনুরাশি এবং সিংহ রাশির মেয়েদের বন্ধুত্ব হয় সেই বন্ধুত্বকেও ভেঙে দেওয়ার ক্ষমতা কারোর মধ্যেও থাকবে না আবার অন্যদিকে এই মেষ জাতক যদি কর্কট মেন বা বৃশ্চিক রাশির কোনো মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেন তাহলে কিন্তু সেই সম্পর্ক টিকবে না প্রেম বিচ্ছেদ অবশ্যই হয়ে যাবে এই মেষ রাশির ব্যাপারে যদি ছেলেপুলের কথা বলি যারা ছোট বাচ্চা তারা একটু জিদি টাইপের হবে জিদি স্বভাবের হবে এবং তারা মুখের উপর স্পষ্ট কথা বলতে আমি বাচ্চাদের কথা বলছি যারা বাচ্চা রয়েছে মেষ রাশির ছেলেরা রয়েছে বাচ্চারা তারা কিন্তু একটু স্পষ্ট কথা বলতে খুবই ভালোবাসে তবে নিজের বাবা মাকে এরা খুবই শ্রদ্ধা ভক্তি করবে তবে এই যে জিদ এই জিদের জন্য তার কথা মতো যদি না চলা হয় তাহলে কিন্তু হিতের বিপরীত মাথা হয়ে যাবে তার গরম উল্টো অ্যাকশন শুরু হয়ে যাবে এই মেষরাশি জাতকরা হয় একটু ছটপটে ধরনের এবং মিশুকে খুবই মিশুকে মেষরাশির সন্তান দিকে দেখবেন যারা বাচ্চা একটু দুরন্ত স্বভাবের হবে তবে এই মেষরাশির বাচ্চাদের কাছে যদি আপনি খুব ভালো ভালো কথা বলতে পারেন তাকে মোটিভেট করতে পারেন নানা দিক থেকে তারা কিন্তু এই জিনিসটাকে বেশি পছন্দ করবে কিন্তু আপনি তার বিরুদ্ধে কোনো উল্টো কথা বলবেন সেটা কিন্তু মোটেও সে সহ্য করবে না চলুন এবার আসি মেষ রাশির নারীরা কেমন হয় অর্থাৎ কারা কেমন হতে পারে মেষ রাশির মেয়েরা যে কোনো সময় চ্যালেঞ্জ নিতে ওস্তাদ যে কোনো জায়গায় নেতৃত্ব দিতে এরা ওস্তাদ নেতৃত্ব দেওয়াটাই এরা বেশি পছন্দ করে কারণ ছোটো থেকে নেতৃত্ব সুলভ মনোভাব নিয়েই এরা বড় হয়ে থাকে এই রাশির জাতিকারা সারাদিন বিভিন্ন কোনো না কোনো কর্ম নিয়ে ব্যস্ত থাকতে রত থাকেন বিভিন্ন রকম কাজে চাঞ্চল্যকর পরিস্থিতি তার উপর দেখা যায় যে কর্মের উপর দিয়ে সে এই কর্ম নাহলে ওই কর্ম না হলে ওই কর্ম সেই কর্ম করতে করতে সারাটা দিন সে পার করে অনেক সময় এমনও দেখা যায় যে রাশির জাতিকা নিজের কর্মের যতখানি শক্তি তার থেকেও বেশি দায়ভার নিয়ে এসে ওঠে কারণ অনেক কিছু দায়ভার নিজের মধ্যে চাপিয়ে নেয় সে কাজ করার মতো ক্ষমতা সে রাখে আবার অন্যদিকে তার একটা বিপরীত ক্রিয়া রয়েছে একটা কাজ শেষ না করেই অন্য কাজের দিকে তার আবার মন চলে যেতে পারে অনেক মানুষকে দেখবেন কোনো কাজ করার আগে নিজের লাভ ক্ষতিটাকে দেখে কিন্তু এরা নিজের লাভ হবে না ক্ষতি হবে সেই ব্যাপারে কোনো রকমভাবে কোনো দৃষ্টিপাত না করে কাজের কাজটি করে যায় এদের মনে যদি একবার কোনো কথা গেঁথে যায় সেটি স্পষ্টভাবে যে কোনো সময় যে কোনো রকমভাবে সে কিন্তু বলে ফেলবে কারণ এরা হচ্ছে ঠোঁট কাটা স্পষ্ট কথাটি একদম মুখের সামনে বলে দিতে ওস্তাদ এই রাশির জাতিকার উপর অনেকেই হিংসা করে থাকে কিন্তু মেষরাশির জিদ মেষরাশির কর্মচঞ্চলতা তাকে তার উচ্চ লেভেল পর্যন্ত এগিয়ে নিয়ে যায় তাতে অন্য কেউ হিংসা করলেও তার অগ্রাধিকারকে পেচফাক করার মতো ক্ষমতা রাখতে পারবে না কারণ সে এগোবে তো এগোবেই মেষরাশির প্রতীক যেমন আগুন ঠিক তেমনি আগুনের মতনও এদের ব্যবহার হতে পারে প্রেমের দিক থেকে বলতে গেলে আগুনের মতনই এদের প্রেম অর্থাৎ আগুনে যেমন উষ্ণতা রয়েছে এদের প্রেমেও রয়েছে তেমনি উষ্ণতা এই মেষরাশির জাতিকারা তার পুরুষটিকে পছন্দ করেন এমন একটা রূপে যে হবে কিনা শক্তিশালী এক ব্যক্তিত্বের অধিকারী ঠিক তেমন ছেলেকেই এরা প্রেম করবে তাদের সঙ্গে এরা মেলামেশা করবে প্রেমের ক্ষেত্রে এরা নিজেও বল দিতে পারে ভালোবাসার কথাটি যে সে তাকে ভালোবাসে প্রেমের ব্যাপারে যদি তার প্রেমিক দুর্বল প্রকৃতির হয় বা ভালো ব্যক্তিত্বের অধিকারী না হয় ঠিক সেই সময় মেষরাশির নারী কিন্তু জাতিকারা নিজের প্রেমের যে আগ্রহ রয়েছে সেটাকে হারিয়ে ফেলতে পারেন এই রাশির নারী তর্ক করতে পারেন কিন্তু তর্ক করলেও আপনি বিচলিত হবেন না যদি আপনি অন্য কোনো রাশির পুরুষ হন কারণ জানবেন এর তর্ক যখন করবে আপনি চুপ থাকুন কারণ মেষ রাশির নারী এক উত্তম নারী সে যখনই চিৎকার করবে মুখের সামনে যা কিছু বলবে বলতে দেন কারণ এর পরেই কিন্তু দেখবেন সম্পর্কটি আপনাদের আরও দৃঢ় হবে আরও গভীর হবে এই রাশির নারী জাতিকারা সবসময় চেষ্টা করেন তার ছেলেটিকে কিভাবে তৈরি করবেন ছেলেকে নিয়েই যেন উনি ব্যস্ত সারাটা দিন এটা খুবই ভালো একটা দিক তো বন্ধুরা আশা করি যাদের রাশি রয়েছে মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তারা সেটি ভালো করে দেখুন আমি নেক্সট আবার অন্য রাশি নিয়ে ফিরে আসব তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই জয় গুরু বামদেব জয় মাতারা বন্ধুরা আমি আসছি কুড়ি এগারো দু হাজার একুশ চেম্বারে এবং একুশ এগারো দু হাজার একুশ কলকাতা সোদপুর পানিহাটি চেম্বারে যদি আপনারা আমার সামনাসামনি এসে নিজের সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন তাহলে বলবো আসুন বুকিং করুন এইট থ্রি নাম্বারে এবং সেভেন সেভেন নাম্বারে এছাড়া যারা বাইরে রয়েছেন যারা ভাবছেন চেম্বারে আসতে পারবেন না তাদের জন্য অনলাইনে কথা বলার সুযোগ সুবিধা রয়েছে আপনারা অনলাইনের মাধ্যমে কনসালটেশন একটা ফিস দিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিওতে চোখ রাখুন